এখানে মিডের ভয়েস ওভার রয়েছে, যেটা খুব ইমপ্রেসিভ, মানে খুব ভাল লাগে শুনতে। মিডের গলাতে যখন আমরা গল্পের কিছু ব্যাক স্টোরিগুলো শুনতে পারি, সেটা সেটা খুব ভালো। কাঞ্চন মল্লিক অভিনয় খুব ভালো করেছে, মনামিকেও অভিনয়ের দিক থেকে সে ভালো, ডায়লগ ডেলিভারি ভালো, কিন্তু তার তার চেহারার সঙ্গে, তার ফিগারের না, তার মুখমণ্ডল যেটা, তার সঙ্গে ক্যারেক্টারটা যায়নি, মানে যাচ্ছে না একেবারে। তাকে ওরকম দেখে অ্যাজ ইট ইজ, যেমন স্বস্তিকাকে দেখে অনেকটা মনে হয় যে সে ওরকমই ডোলানি মাগি হতে পারে, কিন্তু মনামিকে দেখে সেটা মনে হয় না। ফলে মনামির লুক ওয়াইজ যাচ্ছে না, কিন্তু ফিগার ওয়াইজ বেশ ভালোই লাগছে দেখতে, আপনার ভালো লাগবে দেখে, মানে মনামিকে সমস্ত দেখাচ্ছে দেখাচ্ছে তো দেখে ভালো লাগবে, খারাপ লাগবে না। আজকে কথা বলবো হইচইতে একটি নতুন ওয়েব সিরিজ এসেছে মৌচাক স্বপ্নের সুন্দরী, সেটি কেমন হলো সেই নিয়ে। তো নর্মালি সিরিজটি সাতটা এপিসোডের এবং প্রত্যেকটা এপিসোড 20 মিনিট করে, 22 মিনিট করে রয়েছে। তো ওভারঅল একটা 2 ঘন্টা 15-20 মিনিটের একটা সিরিজ, অনায়াসে এটাকে স্কিপ করে করে দেখতে পারেন, কারণ এখানে একই রকমের ডায়লগ, একই প্যানপ্যানানি টেনে টেনে হচ্ছে। মানে একটা হয়তো 2.5 মিনিটের সিকোয়েন্স 2.5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেটাকেই ও আ কি কেন ইত্যাদি করে করে খিঁচে টেনে টেনে লম্বা করা হয়েছে। তো প্রয়োজন দরকার নেই সমস্তটা দেখার, আপনি স্কিপ করে করে দেখলেও অনায়াসে ব্যাপারটা বুঝতে পারবেন। তো মেইনলি কালকে এটা শেষ করার পর প্রচণ্ড মাথা গরম হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে খুব খিস্তি করব, মানে মেকারদেরকে ছেলে, হ্যাঁ কারা এসব বানায়, তাদের বাবা মায়ের ঠিক নেই, কটা এরা জানে না, এরকম বলবো বলে ভেবেছিলাম। তারপর দেখবে না, সবাই গড়ে কমে খাচ্ছে, এবং যখন অডিয়েন্স এরকম ধরনেরই জিনিস চাইছে, এই দিয়ে নাকি তাদের সাবস্ক্রিপশন বাড়ছে তাদের কথা অনুযায়ী, যেমন দুপুর ঠাকুর করেছিল বা আরও এরকম কিছু করেছিল। তো তো করুক, সবাই ঘরে ঘুমে খাক, লকডাউনের বাজার এমনি খারাপ। তো গল্পে দেখা যাচ্ছে পাড়ার একটি মহিলা, যাকে আমরা এক কথায় ঢ্যামনামাগি বলতে পারি, সেরকম একটি মহিলা যার পাড়াতে সবার সঙ্গেই লটর বটর কেস রয়েছে, এবং তার স্বামী হচ্ছে কাঞ্চন মল্লিক, যিনি অফিসের কাজে বাইরে যান এবং বাইরে গিয়ে অফিসের কাজ করেন না, তারও বাইরে এই সমস্ত চক্রবাক্য চলছে। তো সেই মেয়েটি এই পাড়ার যে মনামি করছে মৌ বৌদি, সে যখন তার পাড়ার সমস্ত যারা অ্যাফেয়ার চলছে দিওয়ানারা রয়েছে তাদেরকে ডেকে পাঠায়, এবং তারা এক এক করে আসে, এবং এদের মধ্যে একজন লোক খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়, তার একটা লটারির টিকিট ছিল, সেই লটারির টিকিট নিয়ে কখনো এ ছিনিয়ে নেয়, কখনো ও ছিনিয়ে নেয়, এই সমস্তই হচ্ছে পুরো সিরিজটার মধ্যে চলে কপাডাং জিনিস। সিরিজটার মধ্যে ভালো কিচ্ছু নেই, সবই খারাপ, মানে একটা পাতি গল্প। দেখুন সেক্সুয়াল ডায়লগ বা সেক্স তো থাকতেই পারে, মানে এটা নিয়ে কোনো সমস্যা না, কিন্তু ভালগারিটিকে মানা যায় না। মানে ঠিক আছে, আপনি আমরা পর্নোগ্রাফিও দেখি, আমাদের ভালো লাগে দেখতে, আমরা হিন্দিতে নো এন্ট্রি মস্তি বা মস্তি জাদে এগুলোও দেখেছি, আমাদের এনজয় হয়েছে, কিন্তু এরকম ভালগারিটি, এরকম মানে একটা নিউডিটি দেখালেও বোধ হয় এত এত খারাপ লাগে না, এটা ভালগারিটি চূড়ান্ত একটা কাজ হয়েছে। এর মধ্যে ভালো যদি খুঁজে খুঁজে বার করতে হয়, তো এক হচ্ছে এর মিউজিকটা ভালো, গানগুলো ভালো লাগে দেখতে না শুনতে ভালো লাগে, গানের কথাগুলোর মধ্যে একটা ডাবল মিনিং ব্যাপার আছে, সেইগুলো খুব বুদ্ধি দিয়ে করা হয়েছে। কয়েক জায়গায় খুব কম কয়েক জায়গায় ধরুন সাতটা এপিসোডে আপনার, আমার তো সর্বমোট মিলিয়ে চার পাঁচটা সিনে হাসি লেগেছে, এছাড়া কোথাও হাসি লাগেনি। প্রত্যেকটা এপিসোডে হয়তো কোথাও গিয়ে একটা বা দুটো একটা ইন্টেলেকচুয়াল, একটা খুব বুদ্ধিদীপ্ত একটা সংলাপ বা হাসি আপনি পাবেন, বাকি পুরোটাই ভাড়ামো, একই ধরনের ওই ধরো এই করো এই এই লাগাও, এইগুলো যেগুলো আমরা মানে 14 বছর ধরে শুনে আসছি সেই একই রকমই সংলাপ। তো অনায়াসে আপনি স্কিপ করতে পারেন, দেখার দরকার নেই, অপ্রয়োজনীয় ফালতু বেকার একটা জিনিস বানানো হয়েছে, এবং সত্যি সত্যি এই বলতে বলতে আবার রাগ উঠে আসছে যে কারা বানায়, কোন ড্যাশের ছেলেরা এসব বানায়, এবং যাদের ড্যাশের সংখ্যা অনেক একের বেশি তারাই হয়তো এই সমস্ত জিনিসগুলো তৈরি করে এবং এতে কাজ করে। এছাড়া তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় এরকম আইডিয়া আসতে পারে না। আর একটা জিনিস বলে দিই, সিজন এদের মনে হয়েছে এটা তারা এত ভালো কাজ বানিয়েছে যে তারা সিজন ওয়ানে গল্প শেষ করেনি, ঠিক আছে, একটা খাপছাড়া জায়গায় গিয়ে গল্পটাকে রেখে দিয়েছে, বলছে সিজন টু আসবে। তো ঠিক আছে, তো এই ছিল আমার মতামত এই
নর্মালি এই ধরনের সিরিজ আমি দেখি না, মানে আমি রূপক ঠাকুরকে এখনও দেখিনি, হোলি ফাক দেখিনি, এরকম যেগুলো আছে জাপানি টয়েস ফাস এগুলো আমি একদমই দেখিনি, কোনো কোনো রিভিউ করিনি। তাই এই চ্যানেল থেকে ভাবলাম যে করে দিই, কখনো করিনি বলে কি করবোই না, চলো তো কালকে সময় ছিল দেখে ফেললাম, তবে দেখে সত্যি সত্যি আফসোস হচ্ছে। তাই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, যে যাদের রিভিউটি পছন্দ হলো তারা লাইক করুন, যাদের মনে হলো যে আমি একটু বেশি জ্ঞান দিচ্ছি তারা ডিসলাইক করতে পারেন, কমেন্টে এসে গালাগালি গিস্তি করতে পারেন, তবে আমি আমার মতামতটাই বললাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।